বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির রিসালদার মোসলেম উদ্দিন পরিচয় লুকাতে নাম বদলে ফেলেছেন। ফাঁসির দড়ি থেকে বাঁচতে মোসলেম উদ্দিন পালিয়ে থাকলেও তার সন্তানেরা পিতার নতুন নাম ব্যবহার করে বহাল তবিয়তে বাংলাদেশে চাকরি বা ব্যবসা করছেন। পিতার নতুন নাম রফিকুল ইসলাম খান ব্যবহার করে খুনির সন্তানেরা পেয়েছেন জাতীয় পরিচয়পত্র, যদিও ঠিক আছে মায়ের নাম। তারিফ মল্লিকের ক্যামেরায় সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন সুমনের অনুসন্ধানী প্রতিবেদন। পঁচাত্তরের 15ই আগস্ট ধরে ধানমন্ডির 32 নম্বরের বাসভবনে সপরিবারে খুন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। হত্যাকাণ্ডে সেনাবাহিনীর বিপথগামী সদস্যদের সঙ্গে ছিলেন রিসালদার মোসলেম উদ্দিনও। 75-এর 3 নভেম্বর কারাগারে জাতীয় 4 নেতা হত্যারও নেতৃত্ব দেন এই রিসালদার মোসলেম উদ্দিন। বঙ্গবন্ধু হত্যার দায়ে ফাঁসির দণ্ড পাওয়া মোসলেম উদ্দিন 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই পলাতক। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সর্বোচ্চ আদালত বঙ্গবন্ধু হত্যা মামলায় 12 জনের মৃত্যুদণ্ড বহাল রাখে। 2010 সালে কার্যকর হয় 5 খুনির মৃত্যুদণ্ড। রিসালদার মুসলিম উদ্দিন সহ 7 খুনি এখনো পালিয়ে আছে। পরিচয় আড়াল করতে নিজের নাম বদলে ফেলেছে রিসালদার মুসলিম উদ্দিন। এটিএন নিউজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। রিসালদার মুসলিম উদ্দিন এখন রফিকুল ইসলাম খান হয়ে গেছে। একই সঙ্গে তার 5 ছেলে ও 1 মেয়েও পিতার নতুন নাম ব্যবহার করে নিজেদের লুকাতে চাইছে। পিতার নতুন নাম ব্যবহার করেই খুনির সন্তানেরা জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছে এবং বিভিন্ন কাজে তা ব্যবহার করছে। মুসলিম উদ্দিনের সন্তানদের পরিচয়পত্রের ঠিকানা ধরেই শুরু হয় এটিএন নিউজের অনুসন্ধান। গন্তব্য নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন। গ্রামের নাম টাওয়াদি, তবে স্থানীয় বাসিন্দারা রফিকুল ইসলাম খান নামে কাউকে চেনেন না। উনি কে? এই ওনার নাম শফিকুল ইসলাম খান, আপনার ভাই? জি। আপনার নাম হলো এটা? আপনি মাহমুদুল ইসলাম খান? হ্যাঁ। আপনার ফাদারের নাম কি? রফিকুল ইসলাম খান। মানে কেন এটা পরিবর্তন করেছে? এটা রফিকুল ইসলাম খান আমার ছোটবেলা থেকে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রিসালদার মুসলিম উদ্দিনের বড় ছেলে সাজিদুল ইসলাম খানের ছবি দেখেই চিনতে পারলেন। বিস্মিত হলেন তার বাবার নাম শুনেই। তিনি রফিকুল ইসলাম খান নামে কাউকে চেনেন না, তবে সাজিদুল ইসলামকে শনাক্ত করলেন বঙ্গবন্ধুর খুনির সন্তান হিসেবে। সাজিদুল ইসলাম খান, হ্যাঁ, এর বাপের নাম? ওর বাবার নাম আসলে ওই যে মুসলিম উদ্দিন, মানে রিসালদার মুসলিম উদ্দিন। অনুসন্ধানে জানা যায় পিতার নতুন নাম ব্যবহার করে বানানো জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেই রিসালদার মুসলিম উদ্দিনের পরিবারের সদস্যদের কেউ কেউ বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করছে, কেউ জড়িত ব্যবসার সাথে। রিসালদার মুসলিম উদ্দিনের দ্বিতীয় পুত্র শফিকুল ইসলাম খান একসময় জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডে চাকরি করত। তৃতীয় ছেলে মাহমুদুল ইসলাম খান এলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে সিনিয়র আরএসএম পদে চাকরি করছে এখনও। চতুর্থ ছেলে মজিদুল ইসলাম খান পারিবারিক বিষয় নিয়ে সম্পৃক্ত। পঞ্চম ছেলে মহিদুল ইসলাম খান নদী কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করছে। একমাত্র মেয়ে শানাজ খানের বিয়ে হয়েছে নরসিংদীতে। তার স্বামী আব্দুল মান্নান ভূঁইয়া দক্ষিণ কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। শ্বশুরের নাম বদল প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে। আপনার নাম আছে আব্দুল মান্নান ভূঁইয়া? বড় ছেলে সাজিদুল ইসলাম খান নরসিংদী শহরের টাউন হল মোড়ে খাবার হোটেলের ব্যবসা করছে। সে জানালো 1996 সাল পর্যন্ত তারা বহাল তবিয়তেই ছিল, এরপরই সব বদলে যায়। তবে 2001 সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসার পর আবার চাকরি পায় এই পরিবারের কেউ কেউ। আমাদের সব কিছু সার্টিফিকেট টার্টিফিকেট ভোটার আইডি তো রিসেন্ট হইল, এর আগে থেকেই তো আপনার এগুলা রফিকুল ইসলাম খান ইউজ করছে। তখন দেখা যায় আমরা ছোটবেলা বাপি এটা দিয়ে রেখেছে, তো আমরা এটা আর কি চেঞ্জ করবো। বঙ্গবন্ধুর খুনির পরিচয় আড়াল করতেই যে বাবার নাম বদলে ফেলেছে সেটা পরিষ্কার তার এই সন্তানদের কাছে। স্কুলে ভর্তিটা? হ্যাঁ হ্যাঁ, ওইটাই সব। এবার মুসলিমউদ্দিন খানটা জানলেন কবে? এই যে এই প্রবলেম হওয়ার পরে 96-এ। তখন আপনারা জানলেন? হ্যাঁ। তখন সঙ্গে সঙ্গে বলার সুযোগ পান নাই তার? না না না, তখন তো নাই সুযোগ কমগত থেকে। এখন কোথায় আছে রিসালদার মুসলিম উদ্দিন? প্রশ্নের জবাব নেই তার সন্তানদের কাছেও। এরপর আপনারা কোথায় গেলেন? কিছু তাও জানি না, এইভাবে আর নরসিংদী ওইভাবে থাকতো আমাদের সাথে সংযোগ এরকম আগের মতো, আগের থেকে এরকম।
সর্বশেষ কবে আপনাদের সঙ্গে দেখা হয়েছিল? সুরেশ সঙ্গে বলতে তো এখন অনেক আগে তো 95-96 এর দিকে বলে 96-96 তো উনি বাড়ি ছাড়লেন কবে? নির্বাচনেরও অনেক দিন একদমই যোগাযোগ বিচ্ছিন্ন। এরপরের থেকে আমরা অনেক চেষ্টা করছি, অনেক জায়গায় দৌড়ে দৌড়েছি। বঙ্গবন্ধু হত্যার বিচার তো চান আসলে, আপনারা চান কিনা? অবশ্যই চাই। যদি কেউ অপরাধ করে সেটা যাই হোক, অপরাধীর বিচার হবে এইটাই স্বাভাবিক। এটা আপনি যে ওই রকম চান আমি ওই রকম চাই। বঙ্গবন্ধু হত্যার বিচার চান? অবশ্যই চাই, অবশ্যই চাই। রিসালদার মুসলিম উদ্দিনের বাড়িতে একসময় মোতায়েন থাকতো পুলিশও, সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। তবে জাতির পিতার খুনি মুসলিম উদ্দিনকে খুঁজে বের করে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি এলাকাবাসীর। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।